নমস্কার, আপনারা দেখছেন আয়করের আজকে প্রোগ্রামটা, আয়করের সৌজন্য আপনারা দেখছেন। আর নিশ্চয়ই আপনারা দেখলেন, আমি কিছুক্ষণ আগেই জাস্ট আয়ু কেয়ার ডক্টর উজ্জ্বল দে, আয়ু কেয়ার মানে বুঝতেই পাচ্ছেন আয়ুর্বেদার মাধ্যম দিয়ে যে কোনো রকমের রোগকে সুস্থ করা। তো প্রত্যেকবারই আমি এটা বলি লাইভ প্রোগ্রামে, আপনারাও অনেকটাই ফিল করছেন ব্যাপারটাকে, মানে অ্যাগ্রেসিভ ওয়েতে কিংবা মানে ব্যাপারটাকে ইজিলি কনজিউম করছেন। ধীরে ধীরে আমি দেখছি অনেকেই কিন্তু আমার যারা দর্শক বন্ধুরা, ওরা নিজেকে আস্তে আস্তে আয়ুর্বেদার ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে নিজের রোগগুলোকে সুস্থ করার চেষ্টা করছেন কিংবা এগিয়ে আসছেন। থ্যাংকস এর জন্য আপনাদের। আর মেনলি সবচেয়ে বড় ব্যাপারটা রয়েছে, আপনাদের কাছে লাইভ প্রোগ্রামে আসার একমাত্র একটা উদ্দেশ্য, প্রথম হয়েছে আয়ুর্বেদাটাকে হাইলাইট করা, তার পাশাপাশি যে কোনো রকমের রোগ ওর একটা সিমটমস থাকে আসার আগে, নকিং করে কী ধরনের নকিংটা করছে, কী ধরনের সিমটমস কিংবা কী ধরনের ফিলগুলো আপনার বডির মধ্যে আনাচ্ছে, এগুলো যদি আপনারা জানতে পারেন, তখন ন্যাচুরালি রোগ আসার আগে যদি আমরা কোনো রকমের রেমেডি কিংবা কোনো রকমের প্রিকশন নিই, অনেকটাই আমরা সুস্থ থাকতে পারবো, রোগটা আসবে না। এর পাশাপাশি কী হবে, আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস কিংবা আমাদের পয়সাটাও অনেকটা বাঁচবে, যার ফলে আমরা চাই, মানে আমি অ্যাটলিস্ট আমার একটা মানে সবসময় ইচ্ছে, মানে আমি প্রত্যেক লাইভ প্রোগ্রামে, প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে আমি মানে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল ডিজিজ কীভাবে আসে, সিমটমসটা কী আসার, কী কী প্রসেসগুলো উনি শো করে বডির মধ্যে, হিউম্যান অর্গানে কিংবা আউটার পোর্শনে, মানে পায়খানা পেচ্ছাপটা কেমন হতে পারে রোগ জ্বালা আসলে, কিংবা আপনার কী কী সমস্যা আসতে পারে, শর্টনেস অফ ব্রিথিং, ইচিং অফ স্কিন, অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা ডিজিজ ওয়াইজ আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর আপনাদের তরফ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি বলেই কিন্তু প্রত্যেক হপ্তাহ আমি চেষ্টা করি লাইভ প্রোগ্রামটা দেওয়ার জন্য, সপ্তাহে দুদিন। আর লাইভ প্রোগ্রাম মানেই বুঝতে পাচ্ছেন বিভিন্ন রকমের কোয়ারিজ থাকে আপনাদের, ফোনের মাধ্যম দিয়ে কোয়ারিজগুলো আপনারা জানতে চান। কোয়ারিজ বলতে গেলে ডাক্তার প্রোগ্রাম মানে বুঝতেই পাচ্ছেন, কোয়ারিজ রিগার্ডিং ডিজিজ সম্বন্ধে, এই রোগটা ভালো হতে পারে কি না, এই রোগে এই এই জিনিসগুলো হচ্ছে, কিংবা এনি কাইন্ড অফ কোয়ারিজ যদি থাকে, আপনি দেখবেন হেল্পলাইনে একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারটা লিখে রাখুন, তার পাশাপাশি স্ক্রলে তিনটে নাম্বার রয়েছে, নাম্বারটা লিখে রাখুন। আর আপনারা আপনাদের শহরের বুকে একদম কাছে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনি রবি বুধ দমদম 5 নম্বর প্ল্যাটফর্ম কাছে, 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমার চেম্বার, ল্যান্ডমার্ক হয়েছে তরুণ সংঘ ক্লাব, একদম ফোন নম্বর লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনারা আমার চেম্বার আসতে পারেন। এনি কাইন্ড অফ ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ কিংবা এমন রোগ যেটা হয়তো বিভিন্ন জায়গাতে গিয়েও ভালো হচ্ছে না, ক্রমশ বেড়ে যাচ্ছে, এই ধরনের রোগও নিয়ে আপনারা আসতে পারেন, ওয়েলকাম টু ইন মাই চেম্বার। তো আজকে প্রোগ্রামের জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি, প্রোগ্রামটা এমন একটা ক্রিটিক্যাল প্রোগ্রাম, প্রোগ্রাম বলা ভুল, মানে অনুষ্ঠানও বলা ভুল, কিন্তু বলতে হচ্ছে বাধ্যতামূলক যেহেতু আমি লাইভ প্রোগ্রামে রয়েছি। মানে আজকে যেই ডিজিজটাকে নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব, এটা এমন একটা ক্রিটিক্যাল ডিজিজ সমাজের মধ্যে ধীরে ধীরে এটা স্প্রেড আউট করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, না তেমন কিছু না যে মানে হাত দিলে খেলে বসলে ছোঁয়াচা রোগ ছড়িয়ে যাচ্ছে, সেই ধরনের নয়, মানে রোগটা ছড়াচ্ছে। স্পেশালি আজকে যেই ডিজিজ সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে বসবো, সেই রোগটা শুধুমাত্র মহিলাদেরই হয়, মানে 12-13 বছরের মেয়ে থেকে নিয়ে আটিল 50-55-60 বছরের মহিলার কিংবা 70-75 বছর মহিলাদেরও দেখা দেয়। তো অবশ্যই আমি আপনাদের এক্সপ্লেন করবো ডিজিজটা নিয়ে, কী কী ধরনের ডিজিজ এটা, কী কী সিমটমস হতে পারে, তার পাশাপাশি লাইভ প্রোগ্রামে এসেছি আপনাদের কাছে অনেক রকমের কোয়েশ্চেন্স কিংবা কোয়ারি জানা থাকতে পারে, চেষ্টা করতে থাকুন, অবশ্যই লাইন পেয়ে যাবেন, লাইন যদি না পান হেল্পলাইনে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা লিখে রাখুন, ওই নম্বরও সরাসরি প্রোগ্রামের পর যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে লাইভ প্রোগ্রামে এসেছি। তো আজকে আমার চর্চার বিষয়টা রয়েছে পিসিওএস ওম্যান ডিজিজ। তো বুঝতেই পাচ্ছেন কী হতে পারে, পলিসিস্টিক ওভারি সিনড্রোমস, মানে চলতি ভাষায় আমরা বলি ইররেগুলার পিরিয়ড হলে, আরে তোর সিস্ট হয়েছে, তোর পলিপ হয়েছে, তোর ফলিকুলার সিস্ট হয়েছে, তোর অ্যান্ডোমেট্রিক সিস্ট হয়েছে, বিভিন্ন রকমের নামগুলো আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন এই ধরনের ডিজিজের উপরে। হ্যাঁ, এটা সোশ্যাল প্রবলেম কেন বললাম, কারণটা রয়েছে আমরা উই গার্জেন আমরা অনেকটাই নেগলেক্ট করি আমাদের সন্তানদের, কী ধরনের খিদে পেয়েছে বাইরে থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, ফোন করে পিজা আগড়াম বাগড়াম, এই ধরনের অনেক খাওয়া দাওয়া আমরা আমাদের সন্তানদের দিই, ওদের ডিমান্ডগুলোকে পুরো করি, কিন্তু এই ধরনের খাবারই কিন্তু পয়জন আমাদের জন্য। এই কারণেই কিন্তু আজকে তারিখে 12-13-14-15-16-17 বছরের মেয়েদের ইররেগুলার মেনস্ট্রুয়েশন পিরিয়ড হচ্ছে, হয়তো পরপর 3-4 মাস হলো না, যখন হলো তো 20-25 দিন 30 দিন রয়ে গেল, মেডিসিনের মাধ্যম দিয়ে বন্ধ করা হচ্ছে,
অনেকে জানে না পস দিচ্ছে। তো এই ধরনের হরমোনাল বেস সিস্টেমে মুভ করে কী হচ্ছে, আগামী দিনে মেয়ের লাইফটা একদম ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। কীভাবে ডিস্ট্রয়েড হচ্ছে, এখনই যদি আমরা নেগলেক্ট করি এই ডিজিজটাকে নিয়ে, যদি আমরা সিরিয়াস না হই, চলো প্রবলেম হচ্ছে একটা সিরাপ খাই দিলাম ভালো হয়ে গেলো, নট অ্যাট অল, ইয়েট নট, এই ধরনের তেমন কিছু না। এই ডিজিজটাকে যদি আমরা নেগলেক্ট করি, বিয়ের পর বার্থের প্রবলেম, বান্ধত্বর প্রবলেম কিংবা বাচ্চা না হওয়ার সমস্যা 100% থেকে যায়। মানে এই ডিজিজটা কিন্তু সোশ্যাল প্রবলেম, এই কারণেই বললাম প্রত্যেকটা বাড়িতে যাদের 12, 13, 14 বছরের মেয়ে রয়েছেন, কিংবা দোজ হু আর নিউলি ম্যারিড, কিংবা যারা পুরনো বিয়ে করেছেন, বৌদিরা মায়েরা, কিংবা দেখবেন আশেপাশে অনেকে রয়েছে যাদের এই ধরনের প্রবলেম রয়েছে পুরো। তো আমার আজকে শুধুমাত্র এইখানে আপনাদের মানে এই ডিজিজটাকে, ডিজিজ সম্বন্ধে আপনাকে ক্লিয়ার করা, এই ডিজিজ সম্বন্ধে আপনাকে বোঝানো শুধুমাত্র এই একটা উদ্দেশ্য না, তার পাশাপাশি যেই উদ্দেশ্যটা রয়েছে আপনাদের ফোন কোয়ারিজগুলোকে অ্যাটেন্ড করা। আপনাদের অনেক রকমের ফিজিক্যাল কিংবা অনেক রকমের মানে ডিজিজ থাকতে পারে যেগুলো নিয়ে আপনারা প্রত্যেকবারই আমাকে কনসাল্ট করেন কিংবা চেষ্টা করেন, আর প্রত্যেকটা উত্তর আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রোগ্রামে যদি নাও পান, হতে পারে লাইন এঙ্গেজ পাচ্ছেন, মেবি সাম আদার টেকনিক্যাল কারণ, আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনি আমার চেম্বারে আসতেও পারেন, কিংবা কোনো রকমের কোয়ারিজ আপনি ক্লিয়ার করতে পারেন স্পেসিফিক ওই নাম্বার, হেল্পলাইন নাম্বার। এছাড়া প্রত্যেক শনিবার, রবিবার, বুধবার 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনি আমাকে দমদমে পেয়ে যাচ্ছেন, আপনাদের একদম কাছে। তো আজকে আমাদের চর্চা বিষয় হয়েছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমস। তো এগুলো আসার কারণ খাওয়া দাওয়া, ব্যাড হ্যাবিট, ফুড হ্যাবিট, দেরিতে শোয়া, তবে ভোরে না ওঠা, অনেক রকমের প্রবলেমগুলো দেখা দেয়, যেগুলো আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ারলি ব্যাপারটাকে তুলতে চাইছি। তো মেনলি কেন কী জন্য হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোমস এইটা তো আমি বোঝাবোই আপনাদের, কিন্তু হোয়াট ইজ পলিসিস্ট ওভারি সিনড্রোমস কী? দ্য পলিসিস্ট ওভারি সিনড্রোমস ইজ এ কমন এন্ডোক্রাইন সিস্টেম, এটা এমন একটা কমন এন্ডোক্রাইন সিস্টেম যেটার মাধ্যম দিয়ে মানে হোয়াট ইজ এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন সিস্টেম হয়েছে একটা হরমোনাল বেসড সিস্টেম, মানে আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে আপনার ওভারিতে গিয়ে ওভারিতে গিয়ে হিট করে, যার ফলেই কিন্তু ইররেগুলার পিরিয়ড কিংবা ইররেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলগুলো ফিল হয় কিংবা দেখা দেয়। তো এন্ডোক্রাইন সিস্টেম এমন একটা মানে হরমোন সিস্টেম উইচ প্রডিউস আর রেগুলেট হরমোনস, যার মাধ্যম দিয়ে মেটাবলিজম কিংবা গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ টিস্যুজ, সেক্সুয়াল ফাংশনস কিংবা আপনার টিস্যু ফাংশনস কিংবা এনার্জি কিংবা রিপ্রোডাক্টিভ সিস্টেম কিংবা আপনার ঘুম কিংবা আপনার মুডটা, রাগ কিংবা হাসি খুশি ব্যাপার, এই ধরনের অ্যামাংস ম্যানি থিংস আর রিলেটেড উইথ দ্যাট এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম এমন একটা হরমোনাল সিস্টেম দ্যাট রেগুলেট মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইয়ার টিস্যুজ অ্যান্ড সেক্সুয়াল ফাংশনস, তার পাশাপাশি রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড তার পাশাপাশি স্লিপ অ্যান্ড মুড, অ্যামংস লট অফ সিস্টেমস আর ডিপেন্ড ইন দ্যাট এন্ডোক্রাইন সিস্টেম। আমার একটা দর্শক বন্ধু ফোন রয়েছে, শুনে নিচ্ছি কী বলতে চাইছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সমন্বয় ঘোষ বলছি, দমদম পাচ্ছি, দমদম সাউথ থেকে। হ্যাঁ বলেন, বলেন দা, আমি শুনতে পাচ্ছি, বলেন কি বলছেন? আমার পায়ের গোড়ালিতে একটা মানে কড়া পড়েছে দীর্ঘদিন ধরে, কড়া প্রসেস দংশন না, মানে ওইটা কি করা যায়? আপনি একদম আমাদের চেম্বারের কাছে থাকেন, নিশ্চয়ই আপনি প্রোগ্রামে দেখতে পাচ্ছেন কিংবা আমি বলছি বারবার, আমি দমদমি চেম্বার রয়েছে আমার 5 নম্বর প্ল্যাটফর্ম তরুণ সংঘ ক্লাবের একদম কাছে, একদম নিকটম নিকটতম, মানে স্টেশন থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পথ, আপনি চলে আসুন। গোড়ালিতে যেই লাম্প টাইপের যেটা রয়েছে, চলাফেরা করতে গিয়ে কি ব্যথা হচ্ছে? হ্যাঁ, ওদের ব্যথা তো হচ্ছে। হ্যাঁ, ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যাবে, প্লাস জিনিসটাকে আমি যত তাড়াতাড়ি পারবো কিওর করবো, যেন আগামী দিনে এই প্রবলেমটা রিকল না হয়। কিন্তু তার জন্য দাদা আমাকে, আপনাকে আমার চেম্বারে আসতে হবে, আপনি নাম্বারটা লিখে রাখুন হেল্পলাইন। হ্যাঁ, আপনি আসুন না, আপনাকে তো এর জন্য তো বললাম, ব্যথাটা তো ভালো করে দেবো আর তার পাশাপাশি জিনিসটা কিওর করার চেষ্টা করবো, আপনাকে জানিয়ে দেবো কতদিনে কী হবে হবে। হ্যাঁ, বিশাল কিছু খরচা নেই। আমাদের এলাকার কোথাও কাছাকাছি বসে? আমি দমদমে তো বসি দাদা, আপনি দমদম সাউথ দমদমে থাকেন তো? হ্যাঁ। আর আমি দমদম স্টেশনের কাছে বসছি, 5 নম্বর প্ল্যাটফর্মটা দেখেছেন, তরুণ সংঘ ক্লাব একদম ঘরের কাছে আপনি পেয়ে যাচ্ছেন। আপনি নাম্বারটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনি আমার চেম্বারে চলে আসুন, অবশ্যই আপনাকে সুস্থ করবো, আপনি সুস্থ হবেন। চলুন আমরা আমাদের চর্চা বিষয়ে ফিরে আসি। তো মেনলি হয়েছে এন্ডোক্রাইন সিস্টেম কী হচ্ছে, উইচ প্রডিউস হরমোন দ্যাট রেগুলেট ইউর মেটাবলিজম সিস্টেম, ডেভেলপমেন্ট অফ টিস্যুজ অ্যান্ড সেক্সুয়াল ফাংশনস অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ডেভেলপ করে, ভালো রাখে, তার পাশাপাশি ঘুম, মুড,
রাগ, ইচ্ছে, চাহিদা অ্যামংস আদার্স থিং, অনেক জিনিস রিলেটেড থাকে, অনেকগুলো জিনিস থাকে দ্যাট ডিসঅর্ডার অ্যামং ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। এই জিনিসগুলো যদি ডিসঅর্ডার হয়ে যায় রিপ্রোডাক্টিভ এজে মহিলার, ওমেন উইথ পলিসিস্টিক ওভারি মে হ্যাভ ইনলার্জ, যেই মহিলাদের পলিসিস্টিক ওভারি সিমটমস হয় ওদের ওভারিটা ইনলার্জ হয়, দ্যাট কন্টেন স্মল কালেকশন অফ ফ্লুইড বেস স্যাক। মানে ইনলার্জ কেন হচ্ছে, ওভারিতে বোথ লেফট অ্যান্ড রাইট ফ্লুইড বেস স্যাকস, মাল্টিপল ফ্লুইড বেস স্যাক তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ফলিকুলার সিস্ট, লোকেটেড ইন ইচ ওভারি বোথ লেফট অ্যান্ড রাইট অ্যাজ সিন ডিউরিং অ্যান ইউএসজি এক্সাম, ইউএসজি কিংবা এইচএসজি এক্সামের মাধ্যম দিয়ে এটা আমরা দেখতে পারি। এবার ইনফ্রিকোয়েন্ট অর প্রোলং মেনস্ট্রুয়েশন পিরিয়ড, অ্যাক্সেস হেয়ার গ্রোথ, অ্যাকনি অ্যান্ড ওবিসিটি ক্যান অল অকার ইন ওমেন উইথ পলিসিস্টিক ওভারি সিনড্রোমস। মানে যাদের পিরিয়ড প্রোলং ওয়েতে থেকে যাচ্ছে, কিংবা এক দু মাস তিন মাস পরে হচ্ছে মাঝে মধ্যে, কিংবা পুরো চেহারার মধ্যে হাত পায়ে দেখবেন লোম হালকা হালকা লোম গড়ি গজিয়ে আসছে, ব্রণ, কিংবা মোটা হয়ে যাচ্ছে, কিংবা ওয়েটটা কন্ট্রোল করতে পারছে না, মহিলাদের জন্য বলছি, মেয়েদের জন্য, কিংবা 12-13 বছর যারা পড়ুয়া মেয়ে ওদের জন্য এটা রয়েছে। এই ধরনের সিমটমসগুলো যদি দেখছেন আপনি, তখন ভাববেন পলিসিস্টিক ওভারি সিমড্রমসের স্পেসটা তৈরি হয়ে গেছে। চলুন একটা দর্শক বন্ধু ফোন রয়েছে, কি বলতে চাইছে শুনে নিচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো। হ্যালো, আমার বাবার বিষয়ে জানতে চাইছিলাম। আমার বাবার প্রায় 70+ এজ। হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝলাম, বলুন। তো উনার যেটা হচ্ছে বাঁ দিকে সাইটিকা আছে, এদিকে অস্টিওআর্থ্রাইটিস আছে, তো এটা কি কোনোভাবে কিউরেবল? হ্যাঁ, সাইটিকা, হ্যাঁ বলে দিচ্ছি আমি, সাইটিকা পেন এটা নার্ভের মাধ্যম দিয়ে হয়, ব্লকেজ অফ নার্ভ, ব্লাড সার্কুলেশনটা কমে যায়, ইয়ারের ফ্লোটা কমে আসে, যার ফলে ব্যথাটা হয়, প্লাস তার পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস, বোথ ডিজিজ আর কিউরেবল, কিন্তু তার জন্য আপনাকে আসতে হবে, মেডিসিন খেতে হবে, তার পাশাপাশি কিছু খাওয়া দাওয়া নিয়মগুলোকে মেনে চলতে হবে, যাতে আগামী দিনে আপনার এই বাবার প্রবলেমগুলো না আসে, বুঝলেন? উনি কিন্তু খুব রেস্ট্রিক্টেড স্লিপ করেন, এবং আমি একটা কথা বলতে চাইছি, ওনার এছাড়াও মানে হার্টের মাইল্ড সমস্যা আছে, তো সে রেমেডিটা নিতে হবে, মানে আপনার বাবার পেন মোমেন্ট এই ব্যাপারটাকে অনেকটা কিওর আনতে হবে, ফ্লেক্সিবিলিটি আনতে হবে, তারপরে ফিজিওথেরাপি ইনিশিয়াল লেভেলে না। আচ্ছা ডাক্তারবাবু, এটা মোটামুটি কতদিন সময় লাগতে পারে? দেখুন আমি, আমার আপনি থাকেন কোথায়? আমি হুগলিতে থাকি, হুগলি, আমার দমদমে চেম্বার। আমি রুগীদের কিন্তু ধরে রাখি না, 2-4 মাসের মধ্যে রিলিফ দিয়ে দিই, ডিজিজটাকে অ্যারেস্ট করি সপ্তাহখানিকের মধ্যে। আপনার যা বাবার প্রবলেম রয়েছে, উইদিন এ উইক আপনার বাবার এই প্রবলেমটা রিসলভ হয়ে যাবে, তারপরে রেমেডি দিয়ে কিছুদিন রাখবো, তারপরে ছেড়ে দেবো আমি। তো এখানে এমন না যে সারা বছর আপনাকে ওষুধ খাওয়াতে হবে, ওকে? আচ্ছা ডাক্তার, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, নম্বরটা লিখে রাখুন, সরাসরি প্রোগ্রামের পরও আপনি কল করতে পারেন, প্রত্যেক শনি রবি বুধবার আপনি আপনারা আপনাদের শহরে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি দমদম স্টেশন লাগোয়া আমার চেম্বার, ল্যান্ডমার্ক হয়েছে তরুণ সংঘ ক্লাব। তো আমরা আমাদের চর্চা বিষয় যেটা রয়েছে, যেটা এইটাকে আমরা ফলিকুলার সিস্ট বলি, বোথ সাইড মানে ফ্লুইড বেস স্যাক কিংবা ফ্লুইড বেস ছোটো ছোটো স্যাক তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে ওভারিটা বাল্কি হয়ে যাচ্ছে, বাল্কি হওয়ার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি কি না সিস্ট আছে আমার। এবার বোঝার ব্যাপারটা কেন, পিরিয়ডটা ইররেগুলার হয়ে যাচ্ছে, হলে আরম্ভ হলে 1 মাস থেকে যাচ্ছে, না হলে হতে চাই না, 2-3-4 মাস গ্যাপ পড়ে যাচ্ছে, ওষুধ খাইয়ে আরম্ভ করানো হচ্ছে। তো এই সব সিস্টেমগুলো কিন্তু ভীষণ কষ্টদায়ক একটা মেয়েদের জন্য, পিরিয়ড যদি ব্লক হয়ে যায় মেয়ে জানে ওর শরীরের মধ্যে কত রকমের সমস্যা হচ্ছে, মহিলা বুঝতে পারবেন, আর যদি বেশি হয় ওইটাও একটা প্রবলেম। দু রকম সিস্টেমটাকেই কন্ট্রোলে আনার জায়গা রয়েছে আমাদের আয়ুর্বেদাতে। চলুন, ইনফ্রিকুয়েন্ট আর প্রোলং মেনস্ট্রুয়েশন পিরিয়ড, ইনফ্রিকুয়েন্ট মানে মাঝে মধ্যে হচ্ছে, কিংবা একদম কন্টিনিউ 1-1.5 মাস হতো হলো, অ্যাক্সেস হেয়ার গ্রোথ, অ্যাকনি, ওবিসিটি অ্যান্ড সাম আদার সিমটমস, বুকের মধ্যে ব্যথা, বগলের তলায় ব্যথা, রেগে যাওয়া, খিচখিচ ভাব, ঘুম মানে সবসময় ঘুম ঘুম ভাব থাকবে, বিছানায় গেলে ঘুম হবে না, বমিটিং, কিংবা মেলামেশা করতে গিয়ে মেয়েদের পেন কিংবা ব্যথা যন্ত্রণা হয়, ওই জিনিসগুলোকে কিন্তু আমরা সিস্টে সিমটমস ধরি। তো সো প্লিজ এটাকে ফলো আপ রাখবেন, এটা এমন একটা ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ যেটা নিয়ে পৃথিবীর কোনো মহিলা বলতে পারবে না কি আমার বাড়িতে নেই এই প্রবলেম কাউরি, আমার মেয়ের, আমার ননদের, আমার বোনের কিংবা আমার, সবারই রয়েছে। কারণটা ফুড, ফুড অ্যান্ড লাইফ, লাইফ ফুড অ্যান্ড লাইফ হ্যাবিট, এই দুটোকে কন্ট্রোল করতে পারছে না। সো প্লিজ কাম টু, আবার আমাদের পয়েন্টে চলে আসছি আমরা।
তো মেনলি হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোমস, অর ইনফ্রিকুয়েন্ট অর অ্যাবসেন্স মেনস্ট্রুয়েশন মে রাইজ সাসপিশিয়াস ফর দ্যাট কন্ডিশন, ইনফ্রিকুয়েন্ট পিরিয়ড কিংবা অ্যাবসেন্স পিরিয়ড এই দুটো যদি আমরা মেজার করি তখনই আমরা সাসপেক্ট করতে পারি কি না মহিলার কিংবা মেয়ের এই প্রবলেমটা রয়েছে। আর্লি ডায়াগনোসিস USG কিংবা সাম অদার মানে সেট আপ রয়েছে তার মাধ্যমে দিয়ে চেক আপ করলে তখনই আমরা বুঝতে পারি কি এই প্রবলেমটা রয়েছে। তো মেনলি যেটা হয়েছে সোশ্যাল ফর্ম ইয়া সোশ্যাল রিফর্ম আমি কেন বলছি বলার পেছনে একটা কারণ রয়েছে, যেহেতু এই ডিজিজটাকে যদি আমরা রিকভারি না আনতে পারি, এই ডিজিজে যদি আমরা শর্ট আউট না করতে পারি, বিয়েতে গিয়ে মেয়েদের একটা প্রবলেম অ্যারাইজ হয় আফটার ম্যারেজ কি হয় মানে ডিজিজটাকে কিন্তু কভার আপ করতে পারে না, তো এই সমস্যাগুলো থেকে যায়। কেন থেকে যায়? ল্যাক অফ নলেজ, আমাদের জানা কিংবা বোঝার ব্যাপারটা একটা সবচেয়ে বড় মেজর প্রবলেম। আমরা যদি ফ্যাক্ট ডিজিজটাকে না বুঝতে পারি আমরা ভাবছি পিরিয়ডে গণ্ডগোল হচ্ছে, হতেই পারে মাঝে মধ্যে, এইভাবে একটা টোটকা দিয়ে দিলাম কিংবা ধরুন ঘরোয়া টোটকা কিংবা মেডিসিনের দোকান থেকে দু একটা ওষুধ কিনে খাইয়ে দিলাম, একটু নর্মাল হয়ে গেলো 3-4 মাস আবার দেখছেন নর্মাল আছে আবার প্রবলেম আসছে, এইভাবে যদি আমরা ফেলে রেখে দিচ্ছি আমরা দেখছি প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ হয়। আর আজকে তারিখে এই ডিজিজের কিন্তু ইংলিশ মেডিসিনে কোনো রকমের ট্রিটমেন্ট নেই, আয়ুর্বেদার হাত ধরে এগোতেই হবে, কেন আয়ুর্বেদাতে ট্রিটমেন্টটা রয়েছে। তো তখন কি হয় এই ডিজিজটাকে আমরা রেখে দিলাম, অনেক সময় অনেক ডাক্তাররা আমার চেম্বারে অনেক রুগী আসেন এই ধরনের প্রবলেম নিয়ে, আমাকে বলেন দেখায় হরমোনাল তো ডিসব্যালেন্স হয়েই গেছে, অনেক রকমের সমস্যা সিস্টের জন্য, তো আমাকে বলছে স্যার ডাক্তারবাবু বলেছিল ফলা ইংলিশ ডাক্তার বিয়ে করলে ভালো হয়ে যাবে, বিয়ের পরে ভালো হয়ে যাবে, মানে বিয়ে করলে তাহলে এমন কি হরমোনাল ব্যাপারটা আসতে পারে মেয়েটা বউ হওয়ার পরে এই রোগটা থাকবে না ভালো হয়ে যাবে পেটে বাচ্চা চলে আসবে, ইজেন্ট ইট, এটা কি হয়, এটা কি সম্ভব? নেভার। যে কোনো রকমে মানে আমি সিস্ট নিয়ে কথা বলছি না, মানুষের অর্গান বডি অর্গানের মধ্যে যদি কোনো রকমের ডিজিজ কোনো রকমের লক্ষণ দেখা দেয় তো এইটা করলে ভালো হয়ে যাবে ওইটা করলে ভালো হয়ে যাবে বলাটা ভুল। তো আমি ম্যাক্সিমাম কিছু ডক্টরদের দেখেছি মানে সিস্টের প্রবলেমের জন্য ম্যাক্সিমাম জায়গাতে বলে দেয় আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, বিয়ের পরে কোনো প্রবলেম থাকবে না ভালো হয়ে যাবে। আরে বাবা, ওভারিতে মাল্টিপল পলিসিস্টিক সিস্টেমটা রয়েছে, অ্যান্ড্রোমেট্রিয়াস সিস্টটা রয়েছে, ফলিকুলার সিস্টটা রয়েছে, ফাইব্রয়েড রয়েছে, তাহলে বিয়ে করার পরে কি হবে ভালো হতে পারে? এই জিনিসগুলো থাকলে তো মেয়ের মধ্যে বান্ধত্ব ব্যাপারটা চলে আসে, বাচ্চা কাচ্চা হয় না, সেক্সুয়াল প্রবলেমটা চলে আসে, ইভেনলি বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে বউয়ের যদি সেক্সুয়াল আর্জ না থাকে অশান্তি দাঁড়িয়ে যায়। সো দ্যাটস ওয়াই এই ডিজিজটাকে আমি সোশ্যাল ডিজিজ বলছি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে কুমার প্রধান। হ্যাঁ বলেন দাদা। আমি বলছি আমার বাবার পেটে জল জমা হয়ে গেছে, এটা কি সারানো যাবে? ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদাতে, আপনাকে আপনার বাবাকে নিয়ে আসতে হবে রিপোর্ট সমেত, আপনি চলে আসুন দমদমে শনিবার রবিবার বুধবার, কিন্তু নাম লিখিয়ে আসতে হবে, টিভি পর্দার নাম্বার রয়েছে নাম্বারটা লিখে রাখুন হেল্পলাইন নাম্বার, আপনি কন্ট্যাক্ট করে চলে আসুন ভালো করে দেবো আপনার বাবাকে, এটা আমি বলতে পারি। ওকে দাদা নমস্কার। তো চলুন আমরা আবার আমাদের চর্চা বিষয় সিস্ট। তো মেনলি কী হচ্ছে এই জিনিসটাকে আমরা ইগনোর করি বলেই কিন্তু বিয়ের পরে আমি দেখছি অনেক মহিলাদের প্রবলেম, মানে স্বামী নিয়ে চলে আসছে বা বাড়িতে মায়েরা নিয়ে চলে আসছে ডাক্তারবাবু দেখুন আমার তো মেয়ের বিয়ে দু বছর হয়ে গেলো, 4 বছর হয়ে গেলো, 7 বছর হয়ে গেলো, বাচ্চা কাচ্চা হচ্ছে না, জাজমেন্ট করলাম ডায়াগনোসিস করলাম দেখলাম কেস হিস্ট্রি বানালাম, ম্যাক্সিমাম কেসে বলছে বিয়ে দেন বিয়ে দিলে ভালো হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম দিদিভাই বিয়েটা করার পরে কি আপনার মেয়ের প্রবলেমটা ভালো হয়েছে, পিরিয়ডটা নর্মাল হয়েছে? ব্লাইন্ড ফেস, কিছু বলছেন না, মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার পিরিয়ডটা কি নর্মাল বিয়ে করার পর থেকে? না স্যার আমার পিরিয়ডটা তো নর্মাল হচ্ছে না, বিয়ের পরে তোমার লাগলো বাচ্চা কাচ্চা কনসেপ্ট আসছে? না স্যার। আচ্ছা তুমি বলো তো, তুমি তো বিয়ে করেছো, ডক্টর বলেছে বিয়ে করে নিতে, বিয়ে করলে এই প্রবলেমটা ভালো হয়ে যাবে, তা তুমি আমাকে বলো বিয়ের পর তোমার মধ্যে সেক্সুয়াল আর্জটা কিংবা সেক্সুয়াল চাহিদা, যেহেতু একটা মেল ফিমেল পার্টনার একটা ম্যারিটাল সোশ্যাল রিফর্মে কনভার্ট হচ্ছে বেঁধে যাচ্ছে, তো ওইখানে একটা সেক্সুয়াল আর্জ চাহিদা থাকে, ওই ব্যাপারটা তোমার কেমন? স্যার আমার একদমই ফিল হয় না। এইটাই মেন কথা, বিয়ে করলে যে এটা ভালো হয়ে যাবে ভুল ধারণা। তো আজকে আমি এই কারণেই কিন্তু এই প্রোগ্রামটাকে নিয়ে এসেছি। তো এই ডিজিজটাতে এই ডিজিজ যদি কম বয়সের মেয়েদের হয়ে থাকে, যদি নিজেদের মধ্যে অ্যাওয়ারনেসটা রাখে, তো এই ডিজিজটাকে মেডিসিন ছাড়াও রিপেয়ার করা যেতে পারে।
সুস্থ করা যেতে পারে। কী হবে, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট হালকা ফালকা রাখলো, তার পাশাপাশি রেগুলার ওয়েট লস করতে হবে লোয়ার অ্যাবডোমেন বেলি সিস্টেমটাকে, এছাড়া খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে আনতে হবে, জগিং এক্সারসাইজ ওয়ার্কআউট এগুলো করতে হবে। তো মেনলি আমাদের এই টপিক্সটাকে নিয়ে যদি মানে আমি বোঝাতে বসি হয়তো 24 ঘন্টাও আমি কমপ্লিট করতে পারবো না, হাতে কম সময় রয়েছে। তো চলুন, মেনলি সিমটমস কী কী হতে পারে, পলিসিস্টিক ওভারি সিমটমসগুলো, পলিসিস্টিক ওভারি সিমটমস সাইন্স অ্যান্ড সিমটমস অফটন বিগেন সুন আফটার এ ওমেন ফার্স্ট পিরিয়ড অর ইন সাম কেসেস পলিসিস্টিক ডেভেলপ লেটার ডিউরিং, প্রথম পিরিয়ডে বোঝা যেতে পারে, কিংবা এমন হতে পারে 3 বছর 2 বছর পিরিয়ড হলো তারপরও বোঝা যেতে পারে। মিন্স কখন, রিপ্রোডাক্টিভ সিস্টেমে মাইনাস প্লাস হতে পারে, ইররেগুলার মেনস্ট্রুয়েশন আসবে কিছুক্ষণ আগে বললাম, কিংবা 1 মাস থেকে যাবে, কিংবা পিরিয়ডটা হচ্ছে ডলা ডলা ক্লট রক্ত ভেঙে বেরোচ্ছে, এইগুলো মেজর সিমটমস কিংবা সাইন। তো এছাড়া যখন রক্ত বেরোচ্ছে ওয়েটটাও গেন করছে, যেহেতু প্যানক্রিয়াসের মাধ্যম দিয়ে ইনসুলিন লেভেলটা বেশি হাই চার্জ হচ্ছে সুগারটা, যার ফলে সুগার বেশি হলে ওয়েট গেন করছে, ওভারিতে স্যাক কিংবা ফ্লুইড তৈরি হচ্ছে। ইররেগুলার পিরিয়ড, হোয়াট ইজ ইররেগুলার পিরিয়ড, দিস ইজ দ্য মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক অফ ওমেন অর গার্ল, মহিলাদের কিংবা মেয়েদের এটা এমন একটা মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক, এই রোগের একটা চরিত্র কী ধরনের, ইনক্লুড মেনস্ট্রুয়েশন ইন্টারভেল লঙ্গার দ্যান 35 ডেজ, এমনও হতে পারে মেনস্ট্রুয়েশন ইন্টারভেল যেটা রয়েছে মোর দ্যান 35 ডেজ, ফিওর দ্যান 8 মেনস্ট্রুয়েশন সাইকেল অর এ ইয়ার, মানে এমনও হতে পারে বছরে 6টা কিংবা 8টা মেনস্ট্রুয়েশন সাইকেল একটা মেয়ে দেখা পাচ্ছে, কিংবা এমনও হতে পারে 35 ডেজের অ্যাবাউ পুরো, তবে মেডিসিনের মাধ্যম দিয়ে বন্ধ করা হচ্ছে। কী ধরনের, পশ লাইক এ হার্মুলাস বেস মেডিসিন এটা হয়েছে। অ্যান্ড প্রোলং পিরিয়ড দ্যাট মে বি সেন্ট অর হেভি, এমন হতে পারে কন্টিনিউ পিরিয়ড হচ্ছে, ক্লট হচ্ছে, আঁচড়ে গন্ধ আসছে, ডলা ডলা ভেঙে পড়ছে, ছটপট ব্যথা যন্ত্রণা পিরিয়ডের, মেয়েটাই ওই বাচ্চা মেয়েটাই বলতে পারবে, কিংবা ওইটা বলতে পারবে না, উনি ফিল করেছেন, এক্সপ্লেন করাটা অনেক মুশকিল। আর আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে আজকেও কিন্তু আমরা এতটাই পিছিয়ে আছি, মানে পিরিয়ড প্রবলেমটাকে আমরা অছুত কিংবা এটা অন্য নজরে দেখি, কিংবা বাবাকে জানাতে গেলে খারাপ ভাববে, কিংবা প্যাডিংয়ের ব্যাপারটা মায়েরা কিংবা মেয়ে নিজে নিয়ে আসবে, মানে এটাকে আজ এই ব্যাপারে আজকেও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। পিরিয়ড এমন একটা মানে সিস্টেম ওম্যান বডিতে, রিপ্রোডাক্টিভ সিস্টেম কিংবা হরমোনাল সিস্টেম, যেটা ভালোভাবে থাকলে আপনার বাড়ির মহিলা সব রকমের কাজ করতে পারবে, সুস্থভাবে চলাফেরা করতে পারবে, সুস্থভাবে মুভমেন্ট করতে পারবে, বিয়ে সাকসেস হবে, বাচ্চা কাচ্চা একদম হতে বাধ্য। এই জায়গাটাই যদি মানে ইররেগুলার হয়ে যায়, আমরা যদি মানে মেল পার্সনের থেকে যদি লুকিয়ে দিই, তখনই কিন্তু আরও সমস্যা কিংবা আরও প্রবলেমগুলো বেড়ে যায়। এক্স কেন কী জন্য হয় সিস্ট, এক্সেস অ্যান্ড্রোজেন, হোয়াট ইজ এক্সেস অ্যান্ড্রোজেন এটা নিয়েও আপনাদের আমি বলবো। এভুলেট অর এক্সেস লেভেল অফ মেল হারমোন, অ্যান্ড্রোজেন মিন্স মেল হারমোন উইচ সাপ্লাই ফ্রম আওয়ার পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড হিট ইন আওয়ার প্যানক্রিয়াস, মেল হারমোন অ্যান্ড্রোজেন ডেলিভার্ড ফ্রম ইয়র পিটুইটারি গ্ল্যান্ড ইন উইচ লোকেটেড ইন আওয়ার ব্রেন, মে রেজাল্ট এ ফিজিক্যাল সাইন, মেয়েদের যখন পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যম থেকে হারমোনাল সিক্রেশন হয় তখন ফিজিক্যাল সাইন কী কী আসতে পারে, ফেশিয়াল হেয়ার গ্রোথ, সারা শরীরের মধ্যে চুল, অ্যাকনি পিম্পলস, ব্রনো, এছাড়া মেল প্যাটার্ন হারমোন, একটা কড়া কড়া মানে স্টিফনেস ভাব শরীরের মধ্যে, অ্যাপার্ট অফ দ্যাট রাগ, বমি বমি ভাব, সেক্সুয়াল আর্জ কমে যাওয়া, এগুলো। চলুন, আমার এক দর্শক ফোন রয়েছে, শুনে নিচ্ছি কী বলতে চাইছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছেন? বলছি, কে বলছেন বলুন, কোথেকে বলছেন, কী সমস্যা? বলছি এই টাইম সারানো যাবে, রিপোর্ট দেখতে হবে, রিপোর্ট ছাড়া তো বলতে পারবো না। আচ্ছা, রিপোর্ট নরমাল আছে, তাহলে আপনি চলে আসুন চেম্বারে, আমার নম্বর রয়েছে, ফোন নম্বরটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে আপনি আমার চেম্বারে চলে আসুন। ওকে, তো মেল প্যাটার্ন হারমোন ব্রেন থেকে ডিসচার্জ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, যার ফলে প্যানক্রিয়াসে হিট করছে, প্যানক্রিয়াস থেকে এক্সেস সুগার লেভেল চার্জ হচ্ছে। সুগার কী, সুগার আমাদের ব্লাডে কিংবা আমার বডিতে আমাদের টিস্যু কিংবা মাসাজটাকে বিল্ড আপ করে, সুগার এক্সেস হয়ে গেলে তখন এই সমস্যাগুলো দেখা দেয়, মানে ওভারির মধ্যে সিস্ট কিংবা এই ধরনের পলিসিস্টিক ওভারি মেল প্যাটার্ন হারমোনের মাধ্যম দিয়ে আসে। পলিসিস্টিক ওভারি বিকাম ইনলার্জ হবে, কন্টেন নাম্বার অফ স্মল ফ্লুইড বেস স্যাক, যেটাকে আমরা ফলিকুলার বলি, উইচ সারাউন্ডেড দ্য এগ, এগের মানে ওভারির ভিতরে একটাকে সারাউন্ড করে, নিজের মধ্যে রেখে দেয়, অ্যান্ড ম্যানি আদার সিমটমস শোন, মানে একটাকে ডেভেলপ করতে দেয় না, যার ফলে কিন্তু ফার্টিলিটি প্রবলেম মানে বার্থের প্রবলেমটা চলে আসে।
when to see a doctor. If you have concern about your menstruation period or infertility problem or have a sign of acne, male pattern hormone, hair growth, then you have to come to Ayurveda, Ayurveda, Ayurveda. Because Ayurveda হাত ধরে এগোলোই কিন্তু এই রোগের ট্রিটমেন্ট কিংবা এই রোগের সুস্থ করার জায়গাটা শুধুমাত্র আয়ুর্বেদাতেই রয়েছে। আজকে তারিখে আয়ুর্বেদা প্রচুর রুগী যারা এই ধরনের প্রবলেম ছিল ওরা সুস্থ হয়ে গেছেন, সমাজে চলাফেরা করছেন, ভালো আছে, নর্মাল ওয়েতে চলছে। কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিন্তু থেকে যায়, ট্রিটমেন্টটা করার পর যখন ভালো হয়ে যাচ্ছে, ফুড হ্যাবিট, লাইফ হ্যাবিট, ঘুম, আনন্দ, খাওয়া দাওয়া একটা ব্যালেন্সে রাখতে হবে। আমি বলছি না কি সব খাওয়া ছেড়ে দেন, আরে নাক ছেড়ে দিলে তো মরে যাবেন, খেতে হবে, বাট হ্যাভ ইন এ ব্যালেন্স। এগুলো রাখতে পারলেই দেখবেন আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। আর আমি সবসময় বলি এই ধরনের ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদাতে রয়েছে। কজেস কেন কী জন্য হয়, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, আবার বলছি, এক্সেস ইনসুলিন। ইনসুলিন ইজ এ হরমোন প্রডিউস ইন দ্য প্যানক্রিয়াস দ্যাট অ্যালাউ সেল টু ইউজ সুগার। ইনসুলিন এমন একটা হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে প্রডিউস হয়, ওটাকে আমরা সুগার বলি। সুগার কী কাজ করে, সুগার ইজ এ প্রাইমারি এনার্জি সাপ্লায়ার অফ আওয়ার বডি, আমাদের প্রাইমারি এনার্জি সাপ্লায়ার আমাদের শরীর। এছাড়া সুগার আমাদের ব্রেনের ইন্ধন, থিঙ্কিং, ইচ্ছে চাহিদাটাকে বাড়ায়। এক্সেস ইনসুলিন মাইট অলসো ইফেক্ট দ্য ওভারি বাই ইনক্রিজিং অ্যান্ড্রোজেন প্রোডাকশন। এক্সেস ইনসুলিন যখন ডিসচার্জ হচ্ছে প্যানক্রিয়াস থেকে, তখন কিন্তু আমাদের অ্যান্ড্রোজেন প্রোডাকশনে মেল প্যাটার্ন হরমোনটা আরও বেশি বেড়ে যাচ্ছে, উইচ মে ইন্টারফেয়ার উইথ দ্য ওভারি অ্যাবিলিটি টু অ্যাভুলেট অর আনএবল টু টেক এ বার্থ। যেটা আমাদের ওভারিতে গিয়ে ইন্টারফেয়ার করছে এক কিংবা ডিম্বাংশকে কভার আপ করে দিচ্ছে, প্লাস ওভুলেট হওয়ার জন্য বাধা দিচ্ছে, বার্থ কিংবা বাচ্চা কাচ্চা আসার জন্য বাধা দিচ্ছে, কোনটা? অ্যান্ড্রোজেন কেমিক্যাল, অ্যান্ড্রোজেন প্রোডাকশন মিন্স মেল প্যাটার্ন হরমোন লো। এটা হচ্ছে মেজর কারণ। অ্যাপার্ট অফ দ্যাট, লো গ্রেড ইনফরমেশন, ইয়র বডি হোয়াইট ব্লাড সেল প্রডিউস সাবস্টেন্স টু ফাইট ইনফেকশন। আমাদের বডির হোয়াইট ব্লাড সেলের কাজটা কি, ইনফেকশনের সঙ্গে রোগ লড়া কিংবা রোগের সঙ্গে লড়ে জায়গাটাকে ভালো রাখা। ইন রিসপন্স কল্ড ইনফরমেশন, এটাকে আমরা ইনফরমেশন বলি। সামহাও কোনো কারণবশত যদি এটা ডিসঅর্ডার হয়ে যায়, তখন কিন্তু এই রোগটা আমাদের শরীরে চলে আসছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমস হ্যাভ লো গ্রেড ইনফরমেশন অ্যান্ড প্রডিউস অ্যান্ড্রোজেন অর মেল প্যাটার্ন হরমোন টু ক্রিয়েট ইনফার্টিলিটি প্রবলেম। তো এই সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয়, আমাদের বলতে গেলে মহিলা, মেয়েদের, মায়েদের, দিদিদের, বৌদিদের। মেন আর একটা কারণ রয়েছে ফুড হ্যাবিট, আগড়াম বাগড়াম যাই খাবেন রেজলিউশন আপনি পেয়ে যাবেন, যেটা আমি বারবার বলি। অ্যাপার্ট অফ দ্যাট, জাঙ্ক অ্যান্ড স্পাইসি ফুড, লেস কনজিউম অফ ওয়াটার, সাম আদার রিজনস অলসো। জাঙ্ক স্পাইসি ফুড তো রয়েছে, এছাড়া জল আমরা কম খাচ্ছি, জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, জলের বদলে আইসক্রিম খেয়ে নিচ্ছি, এগুলো তো আর আপনার জলে জায়গা পুরো করতে পারে না, এগুলো তো কেমিক্যাল রিয়াকশন করে। তো লাইফ হ্যাবিট অ্যান্ড ম্যানি রিজনস এগুলো রয়েছে, এগুলো যদি থেকে যায় দেন ইউ হ্যাভ টু মেক এ অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডক্টর নট মেবি 100% আয়ুর্বেদা। আয়ুর্বেদার হাত ধরে এগোবেন, দেখবেন এই রোগের ট্রিটমেন্টের জায়গা রয়েছে। কমপ্লিকেশন কী কী হতে পারে যদি আনট্রিটেড ওয়েতে থেকে যান, হাই বিপি, প্রেশার লেভেল বেড়ে যাবে, কোলেস্ট্রল অ্যান্ড লিপিড প্রোফাইল বেড়ে যাবে, ঘুম ভালো হবে না, রাগ হবে, ডিপ্রেশন আসবে, পেচ্ছাপ ঘন ঘন হবে, পেচ্ছাপ ক্লিয়ার হবে না, এই ধরনের পেন ইন লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবে বিফোর অ্যান্ড আফটার মেন্সুরেশন, নসিয়া অ্যান্ড বমিটিং, গা গোলাবে, বমি বমি হবে, আন্ডার আর্ম বগলের তলায় পেন হবে, মাঝে মধ্যে ব্রেস্টগুলো ভারী লাগবে, পেন ডিউরিং মিটিং উইথ ইয়র পার্টনার অর আনএবল টু স্যাটিসফাইড, মেলামেশা করতে গিয়ে পেন হবে কিংবা আপনি আপনার হাজব্যান্ডকে স্যাটিসফাইড করতে পারবেন না, এই ধরনের অনেক প্রবলেম। অ্যাপার্ট অফ দ্যাট, ব্রেস্ট পেন অ্যান্ড ম্যানি আদার রিজনস, বুকে ব্যথা হতে পারে, আদার্স আরও অন্যান্য সমস্যা আসতে পারে। তো প্লিজ এই ধরনের ডিজিজ যদি আপনাদের বাড়িতে কাউরি সিমটমসগুলো ম্যাচিং করেছে, ফেলে রাখবেন না, আয়ুর্বেদার হাত ধরে এগিয়ে আসুন, দেখবেন অনেক তাড়াতাড়ি আপনারা সুস্থ হতে পারবেন, অনেক সুস্থ হবে, চলাফেরা করতে পারবেন। বিয়ের পরে অ্যাটলিস্ট আমি অ্যাসুরেন্স দিচ্ছি প্রবলেম আসবে না। আমার প্রচুর পেশেন্ট রয়েছে এই ধরনের যারা সুস্থ হয়ে গেছেন, আমার এলাকার বাইরের পাড়ার পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর রুগী রয়েছেন যারা আজকে সুস্থভাবে চলাফেরা করছেন, অনেকে এডুকেশন পড়াশোনা কন্টিনিউ করছেন, অনেকে বিয়ে করে নিয়েছে, বিয়ের পরে বাচ্চাও চলে এসছে। এমন কিছু ক্রিটিক্যাল জিনিস নয় যে এটাকে মানে বিশাল একটা ভয়াবহ ব্যাপার কিংবা একটা বিশাল চিন্তা টেনশনের ব্যাপার থেকে যাবে। হ্যাঁ, অবশ্যই চিন্তা কিংবা টেনশনের ব্যাপার থেকে যায় যদি আপনি এই প্রবলেমটাকে আনট্রিটেড ওয়েতে রাখেন কিংবা ট্রিটমেন্ট না নেন। মানে বুঝতেই পারছেন সোশ্যাল প্রবলেম কেন বললাম, আমাদের সোশ্যাল প্রবলেম বলার একটাই কারণ, আমার উদ্দেশ্য, এই রোগটা কিন্তু আসছে আমাদের খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে।
আমাদের লাইফস্টাইলের মাধ্যম দিয়ে, আমাদের ঘুম কিংবা জল কম খাওয়া, এইগুলো তো আজকে তারিখে তো মানে বুঝতেই পারছেন কথায় কথায় মানে অনেক অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যম দিয়ে বাড়িতে খাবার চলে আসে। এই ধরনের খাবারগুলো কিন্তু হেলদি নয়, হাইজিন নয়, আনহাইজিন, এগুলো কিন্তু সমস্যা দেয় বাচ্চাদের, মেয়েদের তো আরও প্রবলেম দেয়, পিরিয়ডে প্রবলেম আসে, ওভারিটা বাল্কি হয়ে যায়, শরীরটা ভারী হয়ে যায়, ভিজন প্রবলেম চলে আসে, চুল ঝরতে আরম্ভ হয়, পড়াশোনার ইচ্ছে থাকে না, রেগে যায়, কনফিউশনের ব্যাপারটা চলে আসে, মেন্টাল প্রবলেম চলে আসে, ডিপ্রেশন চলে আসে। তো আমরা এতগুলো জিনিস কেন আসতে দেবো? ওয়াই? আমরা যদি আমাদের ফুডটাকে চেক করে রাখি এই জিনিসগুলো আসবে না। তো সো প্লিজ, আমি আপনাদের ডক্টর চেম্বারে নিয়ে যাচ্ছি, ডক্টর চেম্বারে কিছু ফুটেজের মাধ্যম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করছি ওর মাধ্যম দিয়ে দেখলে আপনারা আর একটু কিছুটা ক্লিয়ার হতে পারবেন। চলুন ডক্টর চেম্বারে। হ্যাঁ, 10 সাইন্স অ্যান্ড সিমটমস অফ পলিসিস্টিক ওভারি সিমড্রমস। পলিসিস্টিক ওভারি সিমড্রমসের 10টা সাইন আমি আপনাদের দেখাবো। ফার্স্ট হয়েছে, এটা দেখে নিন, PCOS। এই ধরনের যদি ডিজিজ আপনার শরীরের মধ্যে থাকে, আপনার বাড়ির, আপনার মেয়েদের, কাউরি, তো এই ধরনের মানে ফুটেজ আপনি যেটা আপনাকে দেখানো হচ্ছে, চলুন ডক্টর চেম্বারে। কোনো টেকনিক্যাল কারণে প্রবলেম আসছে, আমি কিছু দেখাতে চাইছি আপনাদের, চলুন ডক্টর চেম্বারে। পলিসিস্টিক ওভারি সিমড্রমসে এই ধরনের বাল্কি ফিগার, বাল্কি চেহারা হওয়াটা সম্ভব 100%। কী কী প্রবলেম আসতে পারে আপনারা টিভি পর্দে দেখুন, থিনিং হেয়ার, এটা একটা প্রবলেম, তার পাশাপাশি চুল ঝরবে, হেয়ার অন ব্যাক একনি, হেয়ার অন লিপ, চিন, নেক, হেয়ার অন চেস্ট ম্যান্ডেটরি, ওভারিয়ান সিস্টে ওভারি বাল্কি হবে, ইনফার্টিলিটি প্রবলেম আসবে, মিসিং পিরিয়ড হবে, ডিহাইড্রেশন হতে পারে, হেয়ার অন লোয়ার অ্যাবডোমেন, এক্সেস ওয়েট অ্যারাউন্ড দ্য ওয়েস্ট, ডার্ক অ্যান্ড ডিসকালার্ড স্কিন অ্যান্ড স্পট, গ্ল্যামার একদম কমে যাবে, কারণ আজকে তারিখে গ্ল্যামারে ওয়ার্ল্ড, স্কিন যত ভালো থাকবে, গ্ল্যামার যত ভালো থাকবে, তত আপনি সুস্থ থাকবেন। আর গ্ল্যামারকে ভালো রাখতে গেলে পিরিয়ডটাকে ভালো করতে হবে, পিরিয়ড যদি ভালো থাকে আপনার স্কিন টোন ভালো থাকবে, আপনার যৌবনতা থাকবে, আপনার দিকে লোকেদের একটা আকর্ষণ সবসময় থেকে যাবে, যেটা আজকালকার মেয়েদের মধ্যে দেখি না, যেহেতু প্রবলেমগুলো চলে আসছে। এই সিমটমসগুলো লিখে রাখুন, লোয়ার অ্যাবডোমেন পেন, লোয়ার ব্যাক পেন, ইউরিন প্রবলেম, পেন ডিউরিং সেক্স, ওয়েট গেইন, মেনস্ট্রুয়েশন পেন, অ্যাবনর্মাল ব্রিডিং, নোসিয়া, ভমিটিং, ব্রেস্ট টেন্ডারনেস অ্যান্ড টায়ার্ডনেস। পলিসিস্টিক ওভারি সিমড্রমসে যদি আমরা ট্রিটমেন্ট না নিই, ইনফ্লামেশন দেন কনভার্টেড টু ক্যান্সার, মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি আপনার বাঁ দিকে ফুটেজে দেখুন, ওভারি উইথ সিস্ট, আমি কার্সারের মাধ্যম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে মাল্টিপল ফলিকুলার সিস্ট রয়েছে, এন্ডোমেট্রিয়াল সিস্ট রয়েছে, র্যাপচুয়ার চকলেট সিস্ট রয়েছে, ব্রেকআপ যেটা হয়, যার ফলে ওভারিটা একটু ফুলে আছে। এখানে নর্মাল ইউট্রাসটা দেখুন, একদম নর্মাল, লেফট অ্যান্ড রাইট দুটো ফেলোপিয়ান টিউবে কোনো ব্লকেজ নেই, একদম নর্মাল অ্যান্ড হেলথি। আপনি আপনার বাঁ দিকে এখানেও দেখতে পারেন নর্মাল ওভারি, আর এখানে অ্যাবনর্মাল ইয়া পলিসিস্টিক ওভারি, মাল্টিপল সিস্ট রয়েছে, ফ্লুইড বেস স্যাক যেটা আপনাদের বলছিলাম আমি, এইখানে দেখেন আপনি এই জায়গাটাতে লেফট হ্যান্ড সাইডে বুঝতে পারবেন, বোথ লেফট অ্যান্ড রাইট ফেলোপিয়ান টিউব ইজ ভেরি ক্লিয়ার, ওভারি ইজ ভেরি ক্লিয়ার, সার্ভাইকাল অ্যান্ড ভ্যাজিনা ইজ ভেরি নর্মাল, অ্যান্ড্রোমেট্রিয়াল সিস্টেমটা ঠিক আছে। ইন ইউর রাইট হ্যান্ড সাইড এখানে দেখুন ওভারিতে ফলিকুলার সিস্ট রয়েছে, যার ফলে ওর ওভারিতে একটু ফুলে আছে কিংবা বাল্কি রয়েছে, এটা থাকলে কিন্তু সেক্সুয়াল প্রবলেমটা আসে, এর জন্য বার্থ আসে না, ইনফার্টিলিটি প্রবলেম চলে আসে, তখন সেক্সুয়াল প্রবলেম আসতে পারে, রাউন্ড দ্য টাইম এই প্রবলেমটা বাড়তে থাকে যদি আনট্রিটেড ওয়েতে রাখেন। ভালো থাকতে গেলে কী করতে হবে? রেগুলার লাইট এক্সারসাইজ, জগিং, মর্নিং ওয়াক, হেলদি ডায়েট, তার পাশাপাশি জল। যদি ট্রিটমেন্টটা আনট্রিটেড ওয়েতে থেকে যায়, এই ধরনের মেল প্যাটার্ন হরমোনের জন্য দেখতেই পাচ্ছেন, একটা মেয়ের গালে, নিক, চিক চারিদিকে কিন্তু হেয়ার গ্রোথ হচ্ছে কিংবা চুলগুলো দেখা দিচ্ছে, নর্মাল হরমোন ফলিকুলার স্ক্যান গ্রোথ অ্যান্ড ওভুলেট। আপনি ওপরে দেখতে পারেন কীভাবে ওভুলেশনটা হচ্ছে, নর্মাল হরমোন ফলিকুলার, আর নিচে এইদিকে দেখতেই পাচ্ছেন উইথ পলিসিস্টিক মাল্টিপাল মেন প্যাটার্ন হরমোন আসছে, দেখুন আপনি ভালোভাবে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, যার ফলে মানে বার্থের প্রবলেমটা আসছে। আপনাকে USG মাধ্যম দিয়ে দেখাচ্ছি আমি, নর্মাল ওভারি, পলিসিস্টিক ওভারি, দেখুন এই জায়গাগুলো ম্যাক্সিমাম শেড পড়ে গেছে, এখানেও দেখতে পারেন আউটলেট অফ ওভারি, অ্যান্ড এখানে আউটলেট মিন সাইজ এগুলো বোঝা যায়, ও এইগুলোকেই জাজমেন্ট করে আমরা বলি লার্জ ওভারি। পলিসিস্টিক ওভারি ইন ইউর লেফট, নর্মাল ওভারি ইন ইউর রাইট, শেপ, আকার, চেহারা,
প্রত্যেকটা জায়গাতে আপনি চেঞ্জ পাবেন পুরো। তার পাশাপাশি দেখুন আপনার নর্মাল ওভারি ইন ইউর লেফট হ্যান্ড সাইড, দ্য ওভারি অফ ওম্যান উইদাউট পলিসিস্টিক ইয়া উইদাউট PCOS মাইট শো এ ফিউ গ্রোয়িং ফলিকুলার্স ইন ইউর লেফট হ্যান্ড সাইড। পলিসিস্টিক ওভারি মিন্স লট অফ ফলিকুলার্স অর পার্শালি ফর্ম এগ ইজ ইন স্যাক অফ ফ্লুইড, ফ্লুইডের স্যাকের মাধ্যম দিয়ে একটা ডেভেলপ করতে পারছে না। তার পাশাপাশি দেখুন পলিসিস্টিক ওভারি সিমড্রমসের ওয়েট গেন হবে, স্কিনে প্রবলেম আসবে, ইররেগুলার পিরিয়ড, ইনফার্টিলিটি প্রবলেম, হাই ব্লাড প্রেশার, ইনসুলিন সিক্রেশনস যার জন্য মেল প্যাটার্ন হারমোন, সেক্সুয়াল প্রবলেম, বাচ্চা কাচ্চা না হওয়া, চুলের গ্রোথ হয়ে যাওয়া সারা বডির মধ্যে, গ্ল্যামার স্কিন টোন কমে যাওয়া, এই সমস্যাগুলো চলে আসে যদি ট্রিটমেন্ট না নেন। সিমটমস অফ পলিসিস্টিক ওভারি সিমড্রমস ওয়েট গেন, ওবিসিটি, অ্যাকনি, ইররেগুলার পিরিয়ড, হেয়ার গ্রোথ, হেয়ার লস, ডিপ্রেশন, ওভারিয়ান সিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি, এই সমস্যাগুলো থেকে যাচ্ছে সিমটমস। বারবার আমি এটা দেখানোর চেষ্টা করছি, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনের, দেখুন এই জায়গাতে ইটস লোকেটেড ইন আওয়ার ব্রেন পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের মাধ্যম দিয়ে অ্যান্ড্রোজেন কেমিক্যাল প্যানক্রিয়াসে গিয়ে হিট করে, প্যানক্রিয়াস থেকে হিট করে মেল প্যাটার্ন হরমোন ডিসচার্জ হয়, যেটা ওভারিতে গিয়ে সিস্টে ফর্মেশনে, ফলিকুলার সিস্টে ফর্মেশনটা তৈরি করে দেয়। পলিসিস্টিক ওভারি সিমড্রমসের মানে আজকের তারিখে রেশিও এটা অনেক আয়কার, 1:5:10 ওমেন এটা দাঁড়িয়ে গেছে, 5:10 মানে 1 in every 5 to 10 যেটা ছিল এখনই 2 in every 5 to 10, বুঝতে পারছি, শুধু ভারতবর্ষের রিপোর্ট। অ্যান্ড্রোমেট্রিয়াস সিস্টের কী ধরনের খাবারে প্রবলেম আসতে পারে, কী ধরনের খাবার প্রবলেম আনাবে না এটাও আমি দেখে দিচ্ছি, 10 dangerous food যেটা প্রবলেমটা বাড়িয়ে দেয়, ডায়েরি ফুড, রেড মিট, প্রসেসড কেন ফুড যেগুলো বলি, হুইট ফ্লাওয়ার ফুড, ক্যাফেন, তারপরে ফ্যাট জাতীয় আইটেম, সুগার, হুইট, সোয়া প্রোডাক্ট, অ্যালকোহল, চকলেট, আইসক্রিম, বেভারেজ, ফাস্ট ফুড, ইটস অল আর ভেরি রিস্কি ফর দ্য পলিসিস্টিক ওভারি সিমটমস ওমেন অ্যান্ড গার্ল। অ্যাকনি পিম্পলস আপনাকে দেখিয়ে দিলাম কেন কী জন্য আসে, নর্মাল ওভারি অল অ্যাবনর্মাল ওভারি মিন সিস্ট পলিসিস্টিকের জন্য। তো মেনলি আমি সবসময় এই জিনিসটাকে কেন বলি, ইটস এ সোশ্যাল ডিজিজ। এই রোগে কিন্তু মানে প্রচুর রুগী যারা আমার কাছে আসেন, আমি বলবো না কি যারা সবাই এসছে সবাইকে আমি কিওর করে দিয়েছি তা নয়, টাইমের ব্যাপার থাকে, অনেক সময় সাকসেসও হয় না, কিন্তু যারা সাকসেস হয়েছেন লাকিলি, যাদের মানে ম্যাচিওর্ড 40+ এজ হয়ে গেছে, তখন একটা প্রবলেম দাঁড়িয়ে যায়, যেহেতু ট্রিটমেন্ট দিতে হয় অ্যাজ এ ডক্টর, কিন্তু কান্নাকাটি করে, বলে ডাক্তারবাবু জানেন শ্বশুরবাড়িতে আমাদের এই প্রবলেম হচ্ছে। ন্যাচুরালি একটা ছেলেকে বিয়ে কেন দেওয়া হয়, বংশবৃদ্ধি, বিয়ের পর যদি দেখছে বংশবৃদ্ধি হচ্ছে না, ছেলে মেয়ে মানে ওয়াইফ কিংবা ছেলের বাড়ির লোক কিংবা মেয়ের বাড়ির লোক প্রত্যেকটা লোকেরা কিন্তু আপসেট হয়ে যাচ্ছে কিংবা আপসেট হয়ে যাবে, তো এই ট্রিটমেন্টটাকে আমরা আনট্রিটেড পেতে রাখবো কেন? ল্যাক অফ নলেজের জন্যই কিন্তু এটা হচ্ছে। আমি দেখছি অনেক মেয়েরা কিন্তু মানে এক্সপোজও করতে চায় না মায়েদের, বলতেও চাই না, প্লিজ ফলো দ্য রেগুলার পিরিয়ড অফ ইয়ার ডটার, রেগুলার ফলো আপ করবেন, জাজমেন্টটা রাখবেন, জানবেন সমস্যাগুলো আসছে কি আসছে না। আমি শুধু এই রোগটাকে নিয়েই বারবার আমি সিরিয়াসলি থাকি কেন, এই রোগটাই এমন রোগ, এই রোগে যদি আমরা কন্ট্রোল না আনতে পারি, ইয়ার কন্ট্রোল না আনাতে পারি, আগামী দিনে কিন্তু এই রোগের অনেক রকমের সমস্যা সমাজের মধ্যে দেখা দেবে। কী ধরনের? বাচ্চা না হলে রিপিট ম্যারেজ কিংবা অ্যাডপ্ট কিংবা আদার্স অন্যান্য প্রসেস, লং প্রসেস, যেতে বিশাল পয়সার খরচা রয়েছে, সাকসেস হওয়ার সম্ভাবনা 9% থাকে না, 10% থাকে না। আর তার পাশাপাশি মেজর যেটা বিং এ ডক্টর আমি ফিল করি, আমি পাবলিকলি চ্যানেলে বলছি, এ কথাটা বলার নয় কিন্তু মেডিকেল টার্মসে বলার ব্যাপার রয়েছে, সেক্সুয়াল প্রবলেমটা চলে আসে, মানে ইউ আর আনএবল টু গিভ এ স্যাটিসফ্যাকশন টু ইউর মেল পার্টনার, আপনার হাজব্যান্ডকে তো হাজব্যান্ডকে কিন্তু আপনি স্যাটিসফাইড করতে পারছেন না এই প্রবলেমের জন্য, যেহেতু মেল প্যাটার্ন হরমোনের হরমোনের জন্যই সিস্টে ফর্মেশন আসছে, দেখুন কতগুলো সমস্যা চলে আসছে বিয়ের পরে। তাহলে ওয়াই আমরা কেন ইগনোর করব? আমরা এই জিনিসটাকে তো ইগনোর করছি মানে তো আমরা আমাদের মেল লাইফটাকে এক্সপয়েল করে দিচ্ছি, ওর লাইফটাকে ঝাঁট করে দিচ্ছি আমরা, কেন যাব আমরা, কেন? আমাদের তো বুঝতে হবে না জিনিসগুলোকে, আর না বোঝারও কোনো ব্যাপার নেই, এটা এমন একটা কমন ক্রনিক ডিসঅর্ডার
যেটা প্রত্যেকটা বাড়িতে কম বেশি সবার পাওয়া যায়, কিন্তু আমরা ইগনোর করে যাই যে এই মাসে ভুলভাল হয়েছে, পরের মাসে হয়ে যাবে। কিংবা আমরা ওভার দ্য কাউন্টারে যেচে নিজে গিয়ে ওষুধ বলি দোকানদারদের, দেখ ভাই আমার তো এই সমস্যা মিসেসের, কিংবা আমার বোনের, আমাকে কী দিবি দে তো, খাওয়ালে ভালো হয়ে যায় যেন তাড়াতাড়ি। আরে দাদা এটা সবজি কিংবা ফল নয়, জেলে খেলেই ভালো হয়ে যাবে, এটা কেমিস্ট মেডিসিনের দোকান, ডক্টর প্রিসক্রাইব ছাড়া নেবেন কেন, ডক্টর কনসাল্ট করুন। দেখুন এই ধরনের ডিজিজগুলো কিন্তু ডক্টর কনসাল্টের মাধ্যম দিয়ে ভালো হয় না, কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম অনেক জায়গাতে, অনেক বিভিন্ন আয়ুর্বেদা কাউন্টারে লোকেরা বলে নিয়ে যাচ্ছে ওষুধ, মানে পুষায়ং চূর্ণ, পুষায়ং চূর্ণ খাওয়ালেই নাকি আমার মেয়ের কিন্তু পিরিয়ডটা ভালো হবে। আরে পুষায়ং চূর্ণ কী কাজে লাগে, সাতাবারি কী কাজে লাগে, এটা তো বায়াস কিংবা পেশেন্ট জানতে পারবে না। তো সো প্লিজ ডক্টর কনসাল্ট করুন, আয়ুর্বেদা আয়ুর্বেদা আয়ুর্বেদা, আপনি আয়ুর্বেদা হাত ধরে এগিয়ে আসুন, দেখবেন আপনি কতটা নিজেকে ভালো রাখতে পারছেন, মহিলাদের বলছি আমি, আর নিজের মেয়েদের কিংবা ভাই বোন বোনেদের কিংবা মেয়েদের কিংবা ননদ যেই হোক সুস্থ রাখতে পারবেন যদি আপনি আয়ুর্বেদা হাত ধরে এগিয়ে আসবেন। তার পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, অ্যানি কাইন্ড অফ ক্রিটিক্যাল ক্রনিক ডিসঅর্ডার, ব্যথা যন্ত্রণা, ডায়াবেটিক প্রবলেম, সিকিডনি মিন্স কিডনি প্রবলেম, কিংবা ধরনের স্কিনে প্রবলেম, সোরাইসেস, সেক্সুয়াল প্রবলেম, কিংবা গাইনো প্রবলেম, কিংবা লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, সোরাইসেস, সোরাইসেস অফ লিভার, কিডনি সোরাইসেস, এনি কাইন্ড অফ ডিজিজ যেগুলো রয়েছে, অল আর কিউরেবল যদি আপনারা প্রাইমারি স্টেজে ভালোভাবে হাত ধরে যদি এগিয়ে আসতে পারেন আয়ুর্বেদা চেম্বারে ডক্টরসের মাধ্যম দিয়ে। দেখবেন আগামী দিনে আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, সমাজকেও ভালো রাখতে পারবেন। নিজে যদি ভালো না থাকে তো সমাজকে আমরা কীভাবে ভালো রাখবো, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন কিংবা এটা সবচেয়ে বড় ব্যাপার রয়েছে। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এগিয়ে আসুন আয়ুর্বেদার হাত ধরে, যে কোনো রকমের রোগকে সুস্থ করার জায়গা শুধুমাত্র আয়ুর্বেদাতেই রয়েছে। আয়ুর্বেদা উইদাউট এনি সাইড এফেক্ট ইউ ক্যান রিকভার ইয়ার অল ডিজিজ, হাতে অনেক কম সময় রয়েছে। আবার আগামী দিনে একটা নতুন চর্চায় বিষয় নিয়ে আসবো, চর্চা বলতে গেলে রোগ ডিজিজ, যার মাধ্যম দিয়ে আপনাদের অনেক কিছু জানাতে পারবো। আর যারা আমাকে লাইভ প্রোগ্রামে আমাকে পায়নি, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমার দমদম চেম্বারে, আমি আপনাদের একদম শহরের কাছাকাছি রয়েছি, সপ্তাহ 3 দিন শনি রবি বুধ। নমস্কার, জয় হিন্দ, সুস্থ থাকুন, ভালো থাকবেন, নমস্কার।